আসসালামু আলাইকুম ডেয়ার ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি শেখ সোহাগ পারভেজ ফার্মাকেরিয়ার বিটি চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন ক্যালসিয়াম কার্বনেট নিয়ে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ক্যালসিয়াম কার্বোনেট বাজারজাতকরণ করছে যেমন ক্যালমি ক্যালবো এ ক্যাল এসি ক্যাল নিউ নিউকেল ইত্যাদি নামে ক্যালসিয়াম শরীরের একটি গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট ইহা মাংসপেশি এবং স্নায়ুর স্বাভাবিক কর্মক্ষমতা হৃদপিণ্ডের কার্যকারিতা এবং রক্তে জমাট বাধা প্রক্রিয়া ইত্যাদির সাথে জড়িত ক্যালসিয়াম কার্বোনেটের তিনটি প্রধান কাজ হচ্ছে খাদ্যে ক্যালসিয়ামের অভাব পূরণ করা পেপটিক আলসার রোগে অতিরিক্ত অ্যাসিডকে প্রশমন করা দীর্ঘস্থায়ী কিডনি জটিলতায় অন্ত্রে ফসফরাস একত্রিত করে শরীরে ফসফেটের পরিমাণ কমানো ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা বয়সের সাথে সম্পর্কিত এবং শৈশব গর্ভাবস্থায় স্তন্যদানকালে এর প্রয়োজনীয়তা অপেক্ষাকৃত বেশি কারণ এ সময় ক্যালসিয়ামের চাহিদা বেশি থাকে বৃদ্ধ বয়সে ক্যালসিয়ামের শোষণ বিঘ্নিত হয় ফলে বয়োবৃদ্ধদের ক্ষেত্রে ক্যালসিয়ামের চাহিদা বেশি থাকে এবং রেনাল ফেইলার রোগীদের ক্ষেত্রে ফসফেট বাইন্ডার হিসাবে ক্যালসিয়ামের প্রয়োজন বেশি হয় ক্যালসিয়ামের শোষণ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন ক্যালসিয়াম ও অন্যান্য খাদ্য গ্রহণের পরিমাণ গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন শরীরের ক্যালসিয়ামের ভারসাম্য এবং শরীরে ভিটামিন ডি এর পরিমাণ ইত্যাদি ক্যালসিয়ামের ইন্ডিকেশন বা নির্দেশনা বা যে সমস্ত রোগের ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ক্যালসিয়ামের অভাবজনিত জটিলতায় শরীরে ক্যালসিয়ামের অভাবের ফলে বিভিন্ন ধরনের চিকিৎসায় যেমন অস্টিওমেলাসিয়া রিকেটস রিকেরস এবং ঊর্ধ্বপাকান্ত্রিক নালীতে শোষণে জটিলতা ইত্যাদি ক্ষেত্রে ক্যালসিয়ামের পরিপূরক হিসেবে ক্যালসিয়ামের গ্রহণ অপর্যাপ্ত হলে বিশেষ করে যখন ক্যালসিয়ামের চাহিদা বেশি থাকে যেমন শৈশবে গর্ভাবস্থায় বৃদ্ধ বয়সে এবং স্তন্যদানকালে ফসফেট বাইন্ডার হিসেবে হাইপার ফসফেটেমিয়া দীর্ঘস্থায়ী কিডনি জটিলতায় কিডনির অস্টিওডিস্ট্রফের প্রতিরোধে অন্ত্র থেকে ফসফেটের শোষণ হ্রাস করার জন্য কার্যকরী ফসফেট বাইন্ডার হিসেবে ব্যবহৃত হয় অস্ট্রিওফরোসিস অস্ট্রিওফরোসিসে হাড়ে খনিজ লবণের গতি হ্রাস করার জন্য প্রচলিত চিকিৎসার সাথে অথবা অন্যান্য কার্যকরী চিকিৎসার প্রতি নির্দেশিত হলে ইহা নির্দেশিত ক্যালসিয়াম সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট দেখা দিতে পারে যেমন কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব পেট ব্যথা পেট ফাঁপা এবং ঢেঁগুর উঠতে পারে ক্যালসিয়ামের ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে বা ক্যালসিয়ামের সেবন মাত্রা ও বিধি হচ্ছে ক্যালসিয়াম সুষে খাওয়ার ট্যাবলেট শিশুদের জন্য দৈনিক এক থেকে দুইটি ট্যাবলেট ক্যালসিয়াম দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট প্রাপ্ত বয়স্কদের জন্য দিনে দুইবার ক্যালসিয়াম ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক একটি করে ওষুধটি অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে